নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট। কালিয়াগঞ্জ হসপিটালের যে পরিস্থিতি চলছে, দীর্ঘদিন যাবত একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছে। মাঝখানে কিছু বিষয় নিয়ে দেখলাম কিছু কাজকর্ম হচ্ছিল, সেটাও বর্তমানে থমকে, টোটাল থমকে রয়েছে। এবং গাছের যে বিষয়, যে গাছ আপনারা ওখানে ক্যামেরায় করলেও দেখতে পারবেন এবং জনসাধারণ দেখতে, যারা আসা যাওয়া করে হসপিটালে তারাও দেখতে পাবে, যে কালিয়াগঞ্জ হসপিটালে, স্টেট জেনারেল হসপিটালে যে গাছগুলো রয়েছে সমস্ত কিছু অযত্নে, এবং সরকার থেকে লাখ লাখ টাকা তার জন্য এসেছে, সমস্ত কিছু নষ্ট হচ্ছে, সমস্ত কিছু নয়ছয়। একদিকে যেরকম গাছের এই পরিস্থিতি, প্রসূতি মায়েরদের সাথে মায়েদেরকে একটা করে গাছ দেওয়ার কথা, তো সেইটা তো কোনো মতেই কোনো রকম কিছু হচ্ছে না, তার সাথে গাছগুলো এই পরিস্থিতি। লক্ষ লক্ষ টাকার যে চারা গাছ সেটা পরে পরে নষ্ট হচ্ছে, যে চারা গাছ প্রসূতি মায়েদের দেওয়ার জন্য রাজ্য সরকার সবুজশ্রী প্রকল্প ঘোষণা করেছিলেন, এবং সেই চারা গাছ আজকে দেখছি যে পরে পরে নষ্ট হচ্ছে। এই ব্যাপারে মানে আপনি দলের পক্ষ থেকে কীভাবে এটাকে জানাচ্ছেন? এটা তো অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং এ ব্যাপারে আমি প্রশাসনকে ধিক্কার জানাই। কারণ সরকারি একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, উদ্যোগ ভালো কিন্তু মানে দেখভাল করার লোকের অভাব অথবা উদাসীনতা, এই কারণে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। একজন মা যখন আসবেন এখানে, তখন তার হাতে একটি করে গাছ দেওয়া হবে, এইটাই হচ্ছে এই প্রকল্পের মূল কথা। সেক্ষেত্রে সেই সমস্ত গাছ যদি সরকারি উদাসীনতার কারণে যদি নষ্ট হয়ে যায়, তাহলে এর থেকে দুঃখের কিছু নেই। আমরা জানি যে রাস্তার ধারে অনেক সময় দুষ্কৃতীরা, যারা কাঠ ব্যবসায়ী, তারা বড় বড় গাছ কেটে নিয়ে যায়, এবং তাদের চিন্তাভাবনা থাকে না, তাদের নিজেদেরই অর্থনৈতিক কারণে হোক, যে কোনো কারণে হোক, তারা কেটে নিয়ে যায়। কিন্তু সরকারি উদাসীনতায় সরকারি প্রকল্পের গাছই যদি এটা যদি নষ্ট হয়ে যায়, এর থেকে দুঃখের, এর থেকে ধিক্কার জানানোর আর কিছু থাকতে পারে না। এটা অত্যন্ত মানে দুঃখজনক, এবং সরকারি উদাসীনতাকে আমি ধিক্কার জানাই। আগামী দিনে কি আপনারা এই ব্যাপারে কোনো আন্দোলন করবেন, যে এই লক্ষ লক্ষ টাকার গাছ, যে গাছ পশুটি মায়েদের দেওয়ার কথা, সে গাছ নষ্ট হচ্ছে? অবশ্যই, আমরা হসপিটালের যিনি সুপার আছে তার সঙ্গে গিয়ে এই ব্যাপারে আমরা অবশ্যই কথা বলবো, এবং কী কারণে এই প্রকল্পটা এইভাবে এখানে নষ্ট হচ্ছে এবং কী কারণে গাছগুলো নষ্ট হচ্ছে সেই কৈফিয়ত আমরা অবশ্যই তার কাছ থেকে চাইব, এবং প্রয়োজন যদি হয় তাহলে উদ্যোগকরণ কর্তৃপক্ষের সঙ্গেও আমরা যোগাযোগ করি। নষ্ট হচ্ছে না গাছগুলো, ওখানে ঠিকঠাক জল টল দেওয়া হচ্ছে না, একটু এই আমাদের এই প্রশাসকের দুর্বলতা, বা ওই যে আমাদের যে এখন ওখানে যে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন, সে নাই, সে দেখভালের মতো সে পজিশনে নাই এখন, যার জন্য ওটা ঠিক মতো দেখভাল করলে গাছগুলো সব ঠিকই হয়ে যাবে, জল টল ঠিক মতো দিলে ঠিক হয়ে যাবে। আমরা দেখছি পৌরসভা থেকে আমরা কথা বলবো যেন গাছগুলো নষ্ট না হয়। গাছগুলো সব রুগী ভুগতে হচ্ছে, এখনও যেদিন বাচ্চা হচ্ছে একটা করে গাছ সবাইকে দেওয়া হয় বাচ্চা হলেই, এই জন্য আমরা এরকম নষ্ট ব্যাপার না, জল টল দিলে ঠিক হয়ে যাবে। প্রচুর গাছ নষ্ট হয়ে ছবিতে দেখা যাচ্ছে, সে তো গাছ যখন যারা যখন দেয় যারা, তখনই কিছু গাছ উইক থাকে,
কিছু গাছ এমনি উইক থাকে, একশোটা চারা গাছের মধ্যে হলে পাঁচটা দশটা নষ্ট হবেই, এটা কিছু করার নাই। কিন্তু চারাতে সাপ্লাই আসলে ওরকমই হয়, অযত্ন থাকলে আর থাকে এখানে, সেরকমভাবে যত্ন নেওয়া হয় না, যার জন্যই এটা হয়। আপনার বিষয়টা জানাবেন অনুযায়ী করতে? হ্যাঁ, আমরা একশোবার বলবো, আমি এখন হসপিটালে বলবো। আচ্ছা, যে জল টল দিয়ে ঠিকঠাক করে দেখা হোক বলবো, আমি এখন যাচ্ছি, যা কথা বলবো। ঠিক আছে।